আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে। আমাদের খবরে বার্তা কক্ষে আজ আপনাদের সাথে আছি আমি মিসবাহ জামাল। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। শ্যাডো ক্যাবিনেটে রদবদল নিয়ে লেবার পার্টিতে অস্থিরতা। ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞার ইস্যুতে পার্লামেন্টে ডিবেট 18 জানুয়ারি। 5 জানুয়ারি ইস্যুতে ব্রাসেলসে বিএনপির বিক্ষোভ। শুনছিলেন এতক্ষণ আজকের খবরের প্রধান শিরোনামগুলো। এবারে চলে যাচ্ছি আজকের বিস্তারিত সংবাদে। ব্রিটেনে পার্লামেন্টে লেবার পার্টির শ্যাডো ক্যাবিনেটে রদবদল নিয়ে লেবার পার্টিতে শুরু হয়েছে অস্থিরতা। লেবার লিডার জেরেমি কর্বিনের শ্যাডো ক্যাবিনেটে রদবদলের প্রতিবাদ জানিয়ে বুধবার পার্টির 3 MP পার্টির ফ্রন্ট বেঞ্চ ত্যাগ করেছেন। এর আগে শ্যাডো ইউরোপ বিষয়ক মিনিস্টার প্যাট ম্যাকফেডেনকে বরখাস্ত করেন জেরেমি কর্বিন। ম্যাকফেডেনের বিরুদ্ধে টেরোরিজম বিষয়ে দেয়া বক্তব্যের সমালোচনায় অসততার অভিযোগ তুলেন জেরেমি। মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ব্রিটেনে নিষিদ্ধ হবেন কিনা এ নিয়ে ব্রিটেনের পার্লামেন্টে 18 জানুয়ারি ডিবেট অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব তোলায় ট্রাম্পের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞার দাবি ওঠে ব্রিটেন জুড়ে। মঙ্গলবার হাউস অব কমন্স কমিটির একজন সদস্য ডোনাল্ড ট্রাম্পকে নিষিদ্ধ করা নিয়ে লন্ডনে একটি ঘোষণা দেন। ঘোষণায় বলা হয়, ট্রাম্পের নিষেধাজ্ঞার ইস্যু নিয়ে 18 জানুয়ারি পার্লামেন্ট সদস্যরা বিতর্ক করবেন। ব্রিটেনে ট্রাম্পকে নিষিদ্ধ করার জন্য লাখ লাখ নাগরিকের স্বাক্ষরিত একটি আবেদন করা হয় পার্লামেন্টে। অপরদিকে 40,000-এর বেশি নাগরিকের স্বাক্ষরিত একটি আবেদন করা হয় ট্রাম্পকে প্রবেশের জন্য। পার্লামেন্ট সদস্য স্টিভ ডুভেল জানান, এই বিষয়ে সমাধান দিতেই পার্লামেন্টে বিতর্কের আয়োজন করা হয়েছে। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে বেলজিয়ামের ব্রাসেলসে 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও পরবর্তী সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। বেলজিয়ামের ব্রাসেলস থেকে ফিরে অ্যানাথ হুসেন সোয়েল জানান, সমাবেশে বক্তারা বাংলাদেশে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিতের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, ব্যারিস্টার আবু সায়েম, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, ইকবাল হোসেন বাবু, মমতাজ আলো, মান্নান হীরা, আশিক আহমেদ বাপ্পি, এম এ তাহের প্রমুখ। বিক্ষোভ সমাবেশে স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করা হয়। এছাড়া ইউরোপিয়ান পার্লামেন্টের স্মারকলিপিও দিয়েছে বিএনপি। মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন করেছে যুক্তরাজ্য ছাত্রলীগ। সভায় বক্তারা বলেন, বাংলা আর বাঙালির ইতিহাসে বঙ্গবন্ধুর মতো নেতৃত্ব ইতিহাসের অজেয় এক অধ্যায়। পূর্ব লন্ডনের একটি হলে যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির আখতারুজ্জামান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়ার পরিচালনা সভায় ফোনে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসেন শুভেচ্ছা জানান। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও কূটনৈতিক গিয়াসউদ্দিন মনির, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সহসভাপতি জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী, সাবেক ছাত্রনেতা হেমায়েত উদ্দিন হিমু সহ আরও অনেকে। সভা শেষে ছাত্রলীগের 68তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ব্রিটেনের স্থানীয় শিল্পীরা।
মানবতা বিরোধী অপরাধে আপিলে জামাতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় বহাল থাকার প্রেক্ষিতে লন্ডনের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। সেভ বাংলাদেশ ইউকের উদ্যোগে বুধবার আলতাফ আলী পার্কে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সেভ বাংলাদেশ ইউকের চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম। ব্যারিস্টার বদরে আলম দিদারের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুফতি শাহ সাদরুদ্দিন নূরবক্স, ব্যারিস্টার সরওয়ার কামাল, আলাউদ্দিন জুবায়ের আহমেদ, মুজাম্মেল হক, আবুল হাসনাত, মাওলানা শামীম আহমেদ, জামালউদ্দিন আব্দুল আউয়াল তারেক প্রমুখ। সমাবেশে বক্তারা মাওলানা মতিউর রহমান নিজামীকে মুক্তি দিতে সরকারের প্রতি জোর দাবি জানান। বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির নতুন অফিস নেওয়া হয়েছে পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে। মঙ্গলবার হাসপাতালের ট্রাস্টিদের উপস্থিতিতে অনুষ্ঠানের মাধ্যমে অফিসের উদ্বোধন করা হয়। হাসপাতালের সিইও শাহাবুদ্দিন বলেন, এখন থেকে যুক্তরাজ্যে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম এই অফিসের মাধ্যমে পরিচালিত হবে। অনুষ্ঠানে ট্রাস্টিদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল করিম নাজিম, রফুল ইসলাম, নাসির উদ্দিন, ফরহাদ হোসেন টিপু, আব্দুল শফিক, বাজিদুর রহমান, ফুয়াদ আহমেদ, আব্দুল সামাদ, আজিজুর রহমান, ডাক্তার কবির মাহমুদ, হাফিজুর রহমান, আব্দুল আলিম ফজলু, আব্দুল কুদ্দুস শাস্তা চৌধুরী প্রমুখ। আমাদের অনেক স্বপ্ন, আমাদের যে ডোনাররা যে সহযোগিতা করেছেন, আজকে সেই সহযোগিতার ফল আজকে এটাই। আর আমাদের ট্রাস্টিবৃন্দ অনেক হয়ে গেছেন এবং আমাদের লাইফ মেম্বার, আমাদের ডোনার অনেক, তো সেজন্য আমরা একটা জায়গায় এই অফিসটা নিয়ে এলাম যে সবাই যাতে অ্যাক্সেস করতে পারেন, আসতে পারেন, আমাদের সাথে ইন্টারাক্ট করতে পারেন। আর আমি এটাই বলবো যে আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা যে যেখান থেকে সহযোগিতা করেছেন আমাদের এই ক্যান্সার হসপিটালকে। আলহামদুলিল্লাহ আমরা প্রায় 30-35 হাজার ফ্যামিলিতে আমরা আজ পর্যন্ত ভিজিট করেছি এবং প্রত্যেক দিন আমরা পেশেন্ট দেখতেছি হসপিটালে। আমাদের ডাক্তাররা দেখতেছেন, কনসালটেন্টরা দেখতেছেন, ক্যান্সার স্পেশালিস্ট সিলেট থেকে। প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর আদর্শ উপজেলা সমিতির উদ্যোগে পূর্ব লন্ডনের একটি হলে ভারতের দিল্লি থেকে ভিসা প্রসেসিং কার্যক্রম পুনরায় ঢাকায় ফিরিয়ে আনার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি নেসার আলী শামসুর সভাপতিত্বে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম লিখিত বক্তব্য পাঠ করেন। লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি ব্রিটিশ হাইকমিশন তাদের ভিসা প্রসেসিং সেন্টার ঢাকা থেকে ভারতে স্থানান্তর করায় ভিসা প্রত্যাখ্যানের হার সহ নানা ভোগান্তি বেড়েছে। এই বিষয় নিয়ে ব্রিটেনের সকল এমপি বরাবরে লিখিত চিঠি ও ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন আব্দুল কুদ্দুস মধু, আজাদুর রহমান আজাদ, শফিক আহমেদ, আজম আলী, আব্দুল আজিজ, রুহেল আহমেদ, মোহাম্মদ আলী, মশির রহমান মশনু প্রমুখ। প্রাইম মিনিস্টার অফিসও আমরা নিয়ে সিটি দিছি তার কাছে, আমরা এখন উত্তর পাইছি না, আমরা উত্তরের আশায় আছি। আর পরে পার্সোনালি আমরা প্রত্যেক এমপির লোকে প্রত্যেক জায়গায় লন্ডনের আমাদের মানুষ, অন্য জায়গার মানুষ দিয়া আমরা পার্সোনালি দেখা করারাম এবং কফি দেয়ারাম। হেফাজতে ইসলাম সেন্টারে মৌলভীবাজারে বরুণা মাদ্রাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন সফর করার লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। এদের সভাপতিত্ব করেন মাওলানা শেখ বদরুল আলম হামিদি। সভায় বক্তব্য রাখেন মাওলানা ফয়েজ আহমেদ, মাওলানা শরীফ আহমেদ, হাজি সাজিদ আলী মেনন, কাউন্সিলর মোহাম্মদ আয়াস মিয়া, মাওলানা হাফিজ আখতার হোসেন, হাজি খসরুজ্জামান, হাজি শুকুর আলী, হাজি জমির উদ্দিন, মাওলানা শেখ নুরে আলম হামিদি, মাওলানা কামরুল হাসান, মাওলানা হাদি আলম হামিদি, মাওলানা শামীম খান, মাওলানা কারি ওবায়দুল্লাহ আমিনী প্রমুখ। সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সিলেট বিভাগ নাগরিক কমিটির উদ্যোগে বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের মুখপাত্র জুবেদুর রশিদ ও খন্দকার পারুলের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা লুৎফুর রহমান, মশির রহমান মসনু, সৈয়দ জাবেদ ইকবাল, ইসবা উদ্দিন চৌধুরী, আবেগ সেলিম রাজা, আনোয়ার হোসেন, আব্দুল সালাম, এমদাদুর রহমান এমদাদ, আকসার আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসী নতুন প্রজন্মদের কাছে তুলে ধরতে সংগঠনটি কাজ করে যাবে। দ্বিতীয় পর্বের অনেক সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন হাসি রানী, মমতা, সাজ্জাদ, অমিত, লিজা সহ অন্যান্য শিল্পীরা। যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
যুক্তরাজ্য জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক শামীম আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব এম ইকবাল হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের প্রবাস বিষয়ক সম্পাদক আনসারুল হক। বক্তব্য রাখেন লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালামিয়া, সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ, আশরাফুল ইসলাম, সানুমিয়া, জুবায়ের আহমেদ প্রমুখ। সিরামিশি হাফিজিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক হাফিজ আব্দুল সালামের মৃত্যুতে ইসালে সব মাহফিল পূর্ব লন্ডনের পপলার মসজিদে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পপলার মসজিদের খতিব হাফিজ আব্দুল শহীদ। এছাড়া উপস্থিত ছিলেন আল্লামা মুজাহিদুদ্দিন চৌধুরী, আল্লামা আব্দুল জলিল দুবাগি, মুফতি ইলিয়াস হোসেন, হাফিজ শামীম আহমেদ, হাফিজ মাওলানা শাহজাহান, হাফিজ মাওলানা আব্দুল কাদির প্রমুখ। মাহফিলে আব্দুল সালামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ব্রিটিশ বাংলাদেশি ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার মাহবুব হাসান চৌধুরী মুকুলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সংস্থাটি। সাসেক্স স্থানীয় একটি হলে দোয়া মাহফিল শেষে মরহুমের স্মৃতিচারণ করে বক্তারা বলেন তার মৃত্যুতে কমিউনিটি একজন সৎ সংগঠককে হারাল। সংস্থার অর্গানাইজিং সেক্রেটারি সেলিম চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন সভাপতি ইয়াফর আলী, সেক্রেটারি শাহনুর খান, এ আর খান, তাহিদ মাহবুব চৌধুরী, ওয়াহিদুজ্জামান রানা প্রমুখ। এ সময় আরও বক্তব্য রাখেন তানবীর মুকাদ্দির, মাসুক মিয়া, আব্দুল কাইম, তফাজ্জল হোসেন, আসিফ ইকবাল, আব্দুল মোমিন, আব্দুল মিলাদ, কামাল মিয়া, এ কে সেলিম সহ অন্যান্যরা। বাংলা গান ও বাংলা সংস্কৃতি চর্চা বিলেতে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে প্রজন্ম সারপাড়া ইউকের উদ্যোগে অনুষ্ঠিত হল মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পূর্ব লন্ডনের একটি হলে হারি কামালি ও বদরুল কামালির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর ওহিদ আহমেদ, সিরাজ হক, আমির হামজা, লুৎফুর রহমান কামালি, জুনেদ চৌধুরী, তৈয়ব কামালি, কবির আহমেদ, রুনা কামালি প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আগত শিল্পীরা ছাড়াও ব্রিটেনের স্বনামধন্য শিল্পী জয়নাল আহমেদ সঙ্গীত পরিবেশন করেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। বিরতির পর আরো থাকছে বার্মিংহামে যুবলীগের উদ্যোগে সরকারের সাফল্য শীর্ষক সভা, ব্রাডফোর্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত, বিরতির পর আরও একবার সবাইকে আমন্ত্রণ, সাথে থাকার জন্য ধন্যবাদ। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি ও উন্নয়ন অগ্রগতি সাফল্য শীর্ষক আলোচনা সভা বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে। আমাদের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী জানান, সোমবার মিডল্যান্ডস যুবলীগের উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিডল্যান্ডস যুবলীগের সভাপতি জুবের আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তসলু ও সুলেমান আহমদের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মিসবাহুর রহমান মিসবাহ। সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম খান, যুগ্ম সম্পাদক জামাল আহমেদ খান, হিফিজুর রহমান খান, কামরুল হাসান চুনু, নুরুল ইসলাম বেলাল, আব্দুল কাদির, আবুল মুস্তাফা কামাল বাবলু, কামাল আহমেদ, গিয়াসউদ্দিন, জয়নাল ইসলাম, এমদাদুর রহমান সুহেজ প্রমুখ। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে ব্রাডফোর্ডে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়া। পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ পাকের প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল, সর্বকালে সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার পথ প্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মাস রবিউল আউয়াল। রবিউল আউয়ালে ব্রাডফোর্ডে জামেয়াত তাবলিগুল ইসলাম সেন্ট্রাল মসজিদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম র্যালি ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।
ভোর থেকেই ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আশিকে রাসুল ধর্মপ্রাণ মুসলমানগণ মাহফিলে যোগদান করতে থাকেন। পবিত্র কোরআন তেলাওয়াত ও নাথে রাসুল পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় মাহফিল। ব্রিটেনের খ্যাতনামা উলামায়ে কেরামগণ উপস্থিত মুসল্লিয়ানে কেরামের সামনে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মনগ্ন থেকে নবুয়ত লাভ ও জীবনের বিভিন্ন দিক নিয়ে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করেন। এ সময় হাজার হাজার মুসল্লিদের কণ্ঠে দুরুদ শরীফ পাঠে মুখরিত হয়ে ওঠে মাহফিল। উলামায়ে কেরামগণ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালনের গুরুত্ব ও তাৎপর্য সম্বন্ধে কোরআন হাদিসের আলোকে মুসল্লিদের সামনে বয়ান পেশ করেন। উলামায়ে কেরামগণ বলেন, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আল্লাহর হুকুম ও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে জীবন পরিচালিত করার মাধ্যমে ইহকাল ও পরকালের কল্যাণ লাভ করা সম্ভব। মিলাদ মাহফিল ও মুনাজাতের মাধ্যমে সম্পন্ন হয় মাহফিলের প্রথম পর্ব। পরে বাদ আসর জামিয়া তাবলিগুল ইসলাম সেন্ট্রাল মসজিদ থেকে শুরু হয় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম র্যালি। হাজার হাজার মুসল্লিদের কণ্ঠে দুরুদ শরীফ ও নাথে রসুল পরিবেশনের মধ্য দিয়ে ব্রাডফুডের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করা হয়। পরে একত্রে মিলিত হন জামিয়া মসজিদ তাবলিগুল ইসলামে। সেখানে আখেরি মুনাজাতের মাধ্যমে সমগ্র বিশ্বের মুসলমানদের সুখ শান্তি ও সমৃদ্ধি ইহকাল ও পরকালের কল্যাণ কামনা করা হয়। ব্রাডফুর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বকে উপহার দিয়ে গেছেন মহান আদর্শ ও কল্যাণকর সমাজের জীবন বিধান। তাঁর জীবন ও আদর্শ শত শত বছর ধরে মানব জাতিকে সঠিক পথের নির্দেশনা দিচ্ছে। আমাদের মাদ্রিদ প্রতিনিধি বকুল খান জানান, স্পেনের মাদ্রিদের শাহজালা লতিফিয়া কালচারাল সেন্টারে সোমবার রাতে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আল ইসলাহ সমন্বয়ক মাওলানা আব্দুর রাজ্জাক। মাওলানা খলিল রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন মাওলানা হোসেন, এ কে এম জহিরুল ইসলাম, সিপারউদ্দিন আহমেদ, ইসলামউদ্দিন, মাওলানা আতিকুর রহমান প্রমুখ। রবিবার মিলানের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত হয় বৃহত্তর মাদারীপুর সোনালী অ্যাসোসিয়েশন দুধখালী ইউনিয়নের অভিষেক। বিস্তারিত থাকছে আমাদের মিলান ব্যুরো চিফ নাজমুল আহসান শামীমের একটি রিপোর্টে। রবিবার নবনির্বাচিত কমিটির পরিচিতি আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে অনুষ্ঠিত হয় সোনালী অ্যাসোসিয়েশন দুধখালী ইউনিয়নের অভিষেক। ইতালির মিলানের স্থানীয় একটি হলে মিজানুর রহমান জমাদারের সভাপতিত্বে এবং সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসারের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত এবং জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় আনুষ্ঠানিকতা। শুরুতে প্রধান উপদেষ্টা খান রহমান, নবগঠিত কমিটির সভাপতি রিপন খান, সাধারণ সম্পাদক জসিমউদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক প্রিন্স মাহমুদ সহ নবগঠিত কমিটির সবাইকে পরিচয় করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান। প্রধান অতিথির বক্তব্য রাখেন আসমত আলী খান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ফারুক খান। আজকে দুধখালী ইউনিয়নের অনুষ্ঠান দেখে আমি নিজেকে নিজে গর্ববোধ করি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আকরাম হোসেন লিথু হাওলাদার, আব্দুল মান্নান মালিতা, নাজবুল কবির জামান, দেলার হোসেন মোল্লা, সিদ্দিকুর রহমান, রকিব আকন, আবুল বাশার, করিম চৌকিদার, ফিরোজ গাজী, মামুন খান, তুহিন মাহমুদ, আলমগীর হাওলাদার, জাকির হোসেন মামুন, মুনসুর খালাসি, মুজিবুর হাওলাদার, কবিরুল আলম, সাইদুর রহমান প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন এমিলি সাহা, সুলতানা খান, এসআই সোহাগ, কৃষ্ণা এবং ইন্ডিয়ান হাড্ডিপা গ্রুপের নৃত্য ছিল মন মাতানো। ইতালির মিলান থেকে নাজমুল হাসান শামীম, চ্যানেল আই। এবার সিলেটের খবর। 5 জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে সিলেটে মিছিল সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি। মঙ্গলবার বিকেলে নগরীর আম্বরখানা দলীয় কার্যালয়ের সামনে বিভিন্ন উপজেলা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহরিয়ার হোসেন চৌধুরী। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম শাইম আলী আহমেদ, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ডাক্তার নাজমুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ চৌধুরী, মিফতা চৌধুরী, এমদাদ হোসেন চৌধুরী, যুব দলের মহানগর সভাপতি আব্দুল মান্নান সহ সিনিয়র নেতৃবৃন্দ।
সিলেটে গণতন্ত্র রক্ষা দিবসে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার দুপুরে নগরী পয়েন্ট থেকে জেলা মহানগর আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কোর্ট পয়েন্টে মিলিত হন। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমেদ কামরান, সম্পাদক মোহাম্মদ আসাদুদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ এম এ আহাদের আর্থিক অনুদানে প্রতিবন্ধীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে নগরীর পাঠানটুলা গোয়াবাড়স্থ রাগিবিয়া মাদ্রাসা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে রহমানিয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সমাজসেবী আলহাজ ফজলুর রহমান ফজলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের ফাউন্ডার চেয়ারম্যান আলহাজ এম এ আহাদ। বক্তব্য রাখেন সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ শহীদ আহমেদ, সিটি কর্পোরেশন কাউন্সিলর ইলিয়াসুর রহমান ইলিয়াস, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মকবুল হোসেন খান, সমাজসেবী রুহি আহাদ, গোলাম রব্বানী আহাদ রুহি, ফাহিম আহমেদ প্রমুখ। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান প্রধান শিরোনামগুলো। শ্যাডো ক্যাবিনেটের অদলবদল নিয়ে লেবার পার্টিতে অস্থিরতা। ডোনাল্ড ট্রাম্পের ব্রিটেনে প্রবেশে নিষেধাজ্ঞার ইস্যুতে পার্লামেন্টের ডিবেট 18 জানুয়ারি। 5 জানুয়ারি ইস্যুতে ব্রাসেলসে বিএনপির বিক্ষোভ। এই ছিল আমাদের আজকের আয়োজনে। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। শুভরাত্রি।